বকেয়া বেতন পাওয়ার দাবিতে কল্যাণপুর সিএসজি সেন্টারের সামনে গণ অবস্থানে বসেছে আশা কর্মীরা। তাদের অভিযোগ, গত বেশ কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না, যার ফলে সংসার প্রতিপালন করতে ভীষণ হিমশিম খেতে হচ্ছে, ফলে এক প্রকার বাধ্য হয়ে গণ অবস্থানে বসতে হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ বাহিনী সহ সিএসজি সেন্টারের আধিকারিকরা। কিন্তু তারপরেও বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি না পেলে এই গণ অবস্থান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আশা কর্মীরা। আজকে দুর্গা পূজার আগে থেকে অনেক আমরা করতেছি যে আমরা টাকা পয়সার হিসাব করতে সামনে বুঝাই তো এই মাসে না সেই মাসে দিমু, এই মাসে না সেই মাসে দিমু, এই দূর করতে করতে চলছে। দুর্গা পূজার মাসে আসি আমরা টাকা লেগে ব্যাংকে গেছি দুইবার তিনবার করে আপডাউন করি, স্যারের কাছে আই সঞ্জয়দার কাছে আই আইলে আমাদের জামা চামা দিয়ে বুঝ দেয় কাগজ রয়েছে তার হাতে আমাদের ব্যাংকে পাঠায়। তারপরে ব্যাংকে যাওয়ার পরে দেখা যাইতেছে জলদলে আমরা গেছি ব্যাংকে, যাওয়ার পরে আমরা কোনো টাকা আসি হয়েছে না। বিজেপি একজন নেতৃত্ব কাছে গেছি যাওয়ার আইসে আইসে পরে কিউ স্যারের কাছে ফোন করছে, ফোন করার পরে দেখা যাইতেছে যে আমরা দিব একটা আশ্বাস দিয়ে আমাদের বাড়ি দৌড়াইছে। কিন্তু আজকে পর্যন্ত আমরা টাকা পয়সার কোনো হিসাব নিকাশ কিচ্ছু হইতেছি না। এরা যে আমরা কি করতেছে, আমরা এক মাসে পয়সা 1050 দিব, 1050 দিব কিন্তু আমরা 500 টাকা করে ঢুকায় না মাসের মধ্যে, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা তো ফুলাভান নিয়ে সংসার নিয়ে বাচ্চা নিয়ে